হ্যালো পিপল, কি অবস্থা সবার? আমার অবস্থা তো একদম ভালো না, আমার জ্বর ঠান্ডা কাশি সব একসাথে লাগছে। যাই হোক, এই কলকাতা ট্যুরে আমরা দীঘায় একটা ছোটখাটো আমাদের ট্যুর দিয়ে নিই। দীঘা অনেকটা বলা যায় আমাদের মিনি কক্সবাজার। আমাদের দীঘায় পৌঁছতে পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে যায়, তারপর আমাদের হোটেলে উঠে যাই। হোটেলে আমাদের লাগেজ রাখার পর আমরা ঢেউসাগর নামের একটা পার্কে চলে যাই। পার্কটা পুরো একটা মেলা মেলা ভাইব দিচ্ছিল, আর এই কাবাবগুলো দেখতেও অনেক ভালো লাগছিল আর খেতে আরো মজা ছিল। যাই হোক, ওখানে অনেক রাইডও ছিল, যেমন এই উল্টা সাইকেলটা, যদি এটাতে কেউ চড়ছিল না, সো আমি জানি না যে এটাতে কেমনে চড়তে হয়। তারপর হঠাৎ দেখে এই রাইডটা আমরা বুঝছিলাম না যে মানে এটা করতেছেটা কি। দেন তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি যে ও আচ্ছা এভাবে লাফাচ্ছে তারা, বাট আমাদের কারো সাহস হয়নি এটা করার। একজন আরেকজনকে ঠেলে দিচ্ছি, যা তুই কর তুই কর, বাট আলটিমেটলি কেউ করেনি, সব ভিতর ডিম আমরা। থট দ্যাট এই জাহাজটা আসলে পানিতে, বাট আসলে না, এটা জাস্ট একটা শোপিস হিসেবে ছিল। দেন উই ওয়ার থিঙ্কিং যে কী খাওয়া যায়, আর চা তো মাস্ট, কারণ জার্নি করে সবার মাথা ধরে গেছিলো। তারপর হ্যাঁ, মোমো খাই, আর এই জায়গার মোমোটা অনেক মজা ছিল। ও ওয়েট, একটা ছোট মেয়ের ভিডিও দেখো তোমরা। আই লাইক দ্যাট গার্ল। যাই হোক, দীঘাতে অনেক বেশি ঠান্ডা ছিল। আর তারপর হ্যাঁ, আমরা চারজনের এই গাড়ি একটা পাই, কারণ সাইকেল তো আমাদের দ্বারা হবে না, আমরা উঠে যাই। দিনের থেকে রাতের বেলা সমুদ্র কেন যেন বেশি ভাল লাগে, অলসো আম আ বিচ পার্সন। এন্ড দেন ইট ওয়াজ ডিনার টাইম। ভেটকি মাঝে ঝোল, আমরা তো হোটেলে আস্তে আস্তে একদম রাত হয়ে গেছিলো আগের দিন, সো আশেপাশে তত ভালো করে দেখতে পাইনি। সকালবেলা উঠে যখন দেখতেছিলাম তখন ছিল দিস ইজ রিয়েলি নাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে যাচ্ছিলাম, আর সত্যি আসলে এটা একটা মিনি কক্সবাজারই পুরা। দো আমার কক্সবাজারের ভাইবটা বেশি ভাল লাগে, বেশি আপন আপন লাগে আর কি। তোমরা জানো আমার ভিডিও দেখো, তোমরা জানো যে আমি এর আগেও কক্সবাজার কয়েকবার গেছি, ভিডিও বানাই ফেলছি। বাট কক্সবাজার আমার একটা জায়গা যেটা কখনো বোর করে না, অ্যান্ড আই থিঙ্ক শুধু আমার জন্য না, ম্যাক্সিমামের জন্য এই ব্যাপারটা সেমই। ও হ্যাঁ, তারপর এটা দেখো, এটা আসলে ঝিনুক না, ঝিনুকের ভিতর কাঁকড়া ঢুকে গেছে। লাইক দেখতে ঝিনুক হলেও সে ঝিনুক নয়। তারপরে ভিডিও দেখে আরো কষ্ট লাগতেছে। যাই হোক, ওই দিন আবার ঢেউসাগর গিয়ে নিয়ে কিছু ফুড ট্রাই করি। দই ফুচকা ট্রাই করলাম, বাট দই ফুচকা আমার ভালো লাগে না, কজ ঝালের মতো একটা ফুচকার জিনিসের সাথে দই ইজ এ ব্যাড কম্বিনেশন ফর মি। তারপর হোটেলে গিয়ে আমরা তাড়াতাড়ি দেখতে যাই যে আজকে কী রান্না হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ চিকেন বিরিয়ানি, আই লাভ বিরিয়ানি। অলসো ওই দিন আমার ভাইয়ের বার্থডে ছিল, আমরা বার্থডে সেলিব্রেট করি, আর কেকটা অনেক মজা ছিল। ভিডিওটা এখানেই শেষ করব, আর একটা লাস্ট ভিডিও আছে স্প্ল্যানেডের, ওইটা দিয়ে আমি কলকাতা সিরিজগুলো একদম দি এন্ড করে দিব। অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আই নো দ্যাট। যাই হোক, ইফ ইউ নিউ হিয়ার সাবস্ক্রাইব, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও। টাটা।